দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ এবং শ্লোক সংখ্যা হচ্ছে 69। জ্ঞানী সা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত মুনে। তো এখানে ভগবান বলছেন অর্জুনকে, সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ স্থিত প্রজ্ঞ, সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদর্শী মুনির নিকট তা রাত্রি স্বরূপ। সমস্ত জীবের পক্ষে যা রাত্রির মতো, তস্যাং জাগর্তি সংযমী, যিনি সংযমী ব্যক্তি, যিনি স্থিত প্রজ্ঞ, তিনি সেই সময় জেগে থাকেন। জেগে থাকে কি করেন? লোকে কেন জেগে থাকে? লোকে জেগে থাকে বা ঘুমায় দুপে কি জন্য করে? আনন্দ পাওয়ার জন্য। যখন ঘুমিয়ে আনন্দ লাগে তখন ঘুমায়, আর যখন মনে হয় না ঘুমিয়ে ভালো লাগছে না জেগে আনন্দ পাবে তখন জেগে থাকে। এই দুটোর মধ্যে মানুষ একটা করে। তো যখন সমস্ত জগৎ ঘুমিয়ে আনন্দ পায় তখন স্থিত প্রজ্ঞ ব্যক্তি জেগে আনন্দ পায়। আবার এর উল্টোটা, যস্যাং জাগ্রতি ভূতানি, আর যখন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড জেগে থেকে আনন্দ পায় তখন বলছেন সা নিশা পশ্যত মুনে, তখন মুনিরা অর্থাৎ স্থিত প্রজ্ঞ ব্যক্তিরা তখন সেটাকে রাত্রি মনে করে তারা ইন্দ্রিয়গুলোর কাজকর্ম বন্ধ করে দেয়। তো এখানে তুমি ভগবত যথাযথতে প্রভাব ব্যাখ্যা করে বলছেন, তো এখানে দুই প্রকার ব্যক্তির মধ্যে পার্থক্য করা হয়েছে। একটা হচ্ছে সর্বভূতানি, সর্বভূতানি মানে সর্ব মানে সকল, ভূতানি মানে জগৎ, সর্বভূতানি সমস্ত জগতের কথা একদিকে বলা হচ্ছে, আর একদিকে বলা হচ্ছে স্থিত প্রজ্ঞ ব্যক্তি বা মুনি। দুই রকম ব্যক্তি, একটা সর্বভূতানি আর হচ্ছে মুনি। তো মুনি শব্দের অর্থ হচ্ছে যিনি মনন করতে পারে, যেমন শ্লোকে বলছেন না যে যে নাসা ঋষির যস্য মত সব ভিন্নম, প্রত্যেক নানা মুনি নানা মত। মানে মুনি হচ্ছে সেই ব্যক্তি যিনি পারমার্থিক জ্ঞান পাঠ করার পর সেটা সেটা সম্বন্ধে নিজের কোনো উপলব্ধি লোককে বলতে পারে, বুঝতে পারলে? যেমন বিজ্ঞানের ছাত্র আর বিজ্ঞানী দুটো কিন্তু এক নয়। বিজ্ঞানের ছাত্র আগেকার বিজ্ঞানীদের লেখা জিনিসগুলোকে খালি পড়ে আর মুখস্থ করে আর কাজে লাগায়, আর বিজ্ঞানী সে নতুন কিছু আবিষ্কার করে, বুঝতে পারলেন? সাহিত্যের ছাত্র আর সাহিত্যিক দুটো এক নয়। সাহিত্যের ছাত্র কারুর লেখা সাহিত্য গ্রন্থ উপন্যাস কবিতা পাঠ করে, আর সাহিত্যিক নিজের মন থেকে সুন্দর সুন্দর ছন্দ সমন্বিত কবিতা আদি ইত্যাদি জিনিস সে রচনা করতে পারে। সেই রকম ধার্মিক ব্যক্তি আর মুনি ব্যক্তির মধ্যে আকাশ পাতাল ফারাক। পণ্ডিত আর বিদ্বান ব্যক্তি এরা কি করে? এরা বেদ আদি বিভিন্ন শাস্ত্র পাঠ করে সেগুলো কণ্ঠস্থ করতে পারে, তাদের মাথায় ধরে রাখতে পারে, সেই অনুসারে জীবনযাপন করতে পারে। কিন্তু যারা মুনি তারা সেই সম্বন্ধে নিজস্ব কোনো অভিজ্ঞতা প্রদান করতে পারে। তো এই সমস্ত ব্যক্তি আর সর্বভূতানি এখানে পার্থক্য করছে। সমস্ত জগতের মানুষ যখন ঘুমায় তখন মুনিরা সংযমী ব্যক্তিরা তারা জেগে থাকে, মানে সাধু ব্যক্তিরা জেগে থাকে। আর যখন সাধুরা যখন সবাই জেগে থাকে তখন সাধুরা ঘুমায়। তো শুনে মনে হয় তো অদ্ভুত জিনিস, তাহলে আমরা যদি সাধু হয়ে যায় তাহলে আমাদের রাত্রিবেলা জেগে থাকতে হবে? এটা অসম্ভব ব্যাপার। রাত্রিবেলা কি করে আমরা জেগে থাকবো? গরমকালে যাবো বা কিছুক্ষণ জেগে থাকতে পারি, শীতে তো সম্ভব নয়, তো রাত্রে কি করে যাবো? আর দিনের বেলা ঘুমিয়ে যাবো? না, এখানে তা নয়, এটা আক্ষরিক কথা ধরলে হবে না। এই জন্য শিল প্রভুপাদ এই ভগবদ্গীতা যথাযথতে যথাযথ আনা হয়েছে, নেবেন আপনারা, রাখা আছে পিছনে। তো এত সুন্দর করে ব্যাখ্যা করে বলছেন এখানে রাত্রি অর্থাৎ হচ্ছে মানে ইন্দ্রিয়ের সক্রিয়তা আর নিষ্ক্রিয়তা, বুঝতে পারলেন? যখন মানুষ ঘুমিয়ে যায় তখন তার ইন্দ্রিয়গুলো আপাত অর্থে নিষ্ক্রিয় হয়ে যায় না? আমরা যখন ঘুমাই তখন কিছু দেখি কি? স্বপ্ন দেখি, কিন্তু সেটা চোখ দিয়ে নয়, মন দিয়ে। চোখ কান নাক জিভ ত্বক কিছু যখন গভীর ঘুমে ঘুমায় কানের কাছে ডাকলে পরও তার কিছু সারা শব্দ পাওয়া যায়, অর্থাৎ তার ইন্দ্রিয়গুলো তখন অফ হয়ে গেছে, বন্ধ করে দিয়েছে, কিন্তু মন জেগে আছে, মন কখনো ঘুমায় না। সে তখন জেগে জেগে একা একা কি করবে? সে তখন স্বপ্ন দেখছে, আগের জন্মের কথা আর অন্যান্য যা ভেবেছে উল্টো পাল্টা জিনিস স্বপ্ন করে দেখে। কিন্তু এই ব্যক্তিটা যখন জেগে ওঠে তখন তার ইন্দ্রিয়গুলো সব জেগে যায়, তখন মন চোখ কান নাক জিভ ত্বকের মাধ্যমে সব কিছুকে উপভোগ করে। এটা হচ্ছে জাগা আর ঘুমানোর মধ্যে পার্থক্য। তো যখন সর্বভূতানাং যখন জেগে থাকে, তা লোকে যখন জেগে থাকে এখন আমরা কি বললাম, তখন কি করে? পঞ্চ ইন্দ্রিয় দিয়ে এই জড়জগৎকে উপভোগ করে, হয় কিছু দেখে নয় কিছু শোনে, ভালো লাগুক বা না লাগুক শুনতে দেখতে বাধ্য হয়। তো বলছেন যা নিশা সর্বভূতানাং তৎসং জাগ্রতি সংযমী, অর্থাৎ এই জড়জগতে যখন মানুষজনের যে জিনিসটা কোনো অপ্রয়োজনীয় মনে হয় তখন সংযমী ব্যক্তি বা স্থিতপ্রজ্ঞ ব্যক্তির সেই জিনিসটাই মনে হয় খুব প্রয়োজনীয়। সেটা কোন বস্তু? না, সেটা হচ্ছে আত্মজ্ঞান,
আমরা এর আগে আলোচনা করি ঋষভদেবের শিক্ষায় যে যতদিন না পর্যন্ত কারোর আত্মজ্ঞান লাভের ইচ্ছা যাচ্ছে ততদিন পর্যন্ত সে সবকিছুতেই পরাজিত হয়। তো এই আত্মজ্ঞান লাভের ইচ্ছায় দেখবেন সমস্ত জগতের ঘুম পেয়ে যায়। আপনি যখনই বলবেন আত্মজ্ঞান লাভের একটা কথা বলবো আসবেন, তখন দাদা আমার সময় নেই, আমার অনেক চাপ আছে সারাদিন এই কাজ ওই কাজ, তোমাকে সময় বার করতে পারবে না। আবার এই ব্যক্তিকে যদি বলা হয় যে আজকে একটু দেরি করে ঘুমাবে, রাতের বেলা একটা বড় প্রোগ্রাম আছে রাত 12টা অব্দি আমরা নাচ গান হুল্লোড়বাজি করবো, তখন দেখবেন সে বলবে ঠিক আছে একদিন একটু কম ঘুমালে কি ক্ষতি, কথাটা বুঝতে পারলেন? অর্থাৎ এটা বিষয়ের উপর নির্ভর করছে। একটা ছোট্ট বাচ্চা একটা ঘুমিয়ে পড়ছে, পড়াশোনা করছে না, তখন মা বলে থাক আর পড়তে হবে না, সে ঘুমিয়ে পড়ছে ছেড়ে দিলাম, সঙ্গে সঙ্গে তাকে টিভি চালিয়ে দেওয়া হলো, হঠাৎ দিচ্ছে জিজ্ঞেস তড়াক করে উঠেছে, তখন দেখেই যাচ্ছে ঘুম আসছে না। অর্থাৎ এটা হচ্ছে আমাদের পছন্দ অপছন্দের উপর বিষয়। তো এগুলো আমরা কেন বলছি, কারণ দেখবেন শীতকালের সঙ্গে এটা খুব জরুরি, এটার সঙ্গে খুব ম্যাচ হয়। তো যখন জড়জগতের ব্যক্তির যে জিনিসের প্রতি আসক্তি, যে যে বস্তুগুলো তার ভালো লাগে, যেগুলো তার আস্বাদন করার বিষয়, সেগুলোতে স্থিত প্রজ্ঞর ব্যক্তির কোনো আস্বাদনীয় কোনো বস্তু নেই তার মধ্যে, ফলে সাধু ব্যক্তি সেখান থেকে মুখ ঘুরিয়ে রাখে। সেই জন্য বলছে জড় ব্যক্তি যখন জেগে থাকে সাধু তখন ঘুমিয়ে থাকে, মানে ওই বিষয়টা তার নেই। জড় ব্যক্তি যখন বিভিন্ন ধরনের জড়জাগতিক শ্লীল অশ্লীল বা ধরুন নেশা আদি ইত্যাদিকে আশ্রয় করে ইন্দ্রিয় তৃপ্তি করতে চায় প্রবল ভাবে, তো সাধু ব্যক্তি তখন সেদিকে তো যেতে পারে না, কারণ সে জানে সেদিকে যাওয়া মানে তার জীবনের পারমার্থিক জীবন শেষ হয়ে যায়, ফলে সেই দিক থেকে সে মুখ ঘুরিয়ে রাখে। কিন্তু এই সাধু ব্যক্তি যখন তার পারমার্থিক চেতনা জাগ্রত করার জন্য যখন তপস্যা শুরু করে, তখন জড়জাগতিক ব্যক্তির মনে হয় যে এই লোকটা তার মূল্যবান সময়কে নষ্ট করে দিচ্ছে কষ্ট করে সাধুর জীবন যাপন করে, তখন তারা সেই ব্যাপারে ঘুমিয়ে পড়ে। বুঝতে পারলেন? এইটা দুজনের মধ্যে পার্থক্য করা আছে। তো এইটার একটা খুব সুন্দর কথা আছে, শ্রীল প্রভুপাদ একটা লেকচারে বলছিলেন যে হু ইজ ক্রেজি, মানে প্রকৃত পাগলটা কে, প্রকৃত পাগল বা প্রকৃত মূর্খ কে, ওই ব্যক্তিরা না এই ব্যক্তিরা, সমস্ত জগৎ মুখ পাগল না এই লোকটা একা পাগল। তো দেখলে মনে হবে একটা কথা আছে না যে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, বেশিরভাগ লোক যেটা বলছে সেটাই মেনে নিতে হয়। তা মনে হবে যে বেশিরভাগ লোক যখন বলছে তাহলে ওরাই ঠিক আর এই মুনি হচ্ছে পাগল। কিন্তু ভগবদ গীতায় ভগবান এর আগেই বলছেন, এর পরে বলেছেন অবশ্য এর পরের যুগে, যে মনুষ্যানাং সহস্রেষু কোস্তিতি যতোতি সিদ্ধয়ে, হাজার হাজার মানুষের মধ্যে একটা মানুষ হয়তো সিদ্ধি লাভের জন্য চেষ্টা করে, হাজারটা মানুষ যখন ঘুমায় একটা মানুষ জাগার চেষ্টা করে, আর যতামপি সিদ্ধানাং কোশ্চিন মাং ব্যক্তি তত্ত্ব, এইরকম যারা যারা চেষ্টা করে এইরকম হাজার জনের মধ্যে একজন হয়তো সঠিকভাবে আমাকে জানতে চেষ্টা করে। তাহলে এই লোকটাকে পাগল মনে হলো, ভগবান কিন্তু এই ব্যক্তিকেই সাপোর্ট করছে। কেন না, মুনি হওয়া আর সাধারণ ব্যক্তি আর মধ্যে কি পার্থক্য? এরকম সুন্দর শ্লোক আছে হিন্দিতে, বলছে পেহলে পাহের মে সব জাগে, আর দুসরে পাহের মে ভোগী, আর তিসরে পাহের মে চোর জাগে, চৌথে পাহের মে যোগী। বুঝতে পারলেন? পেহলে পাহের মানে প্রথম প্রহর, অষ্ট প্রহরে দিন হয় তো, রাতে 4টে প্রহর, 3 ঘন্টাকে 1 প্রহর করে। যখন সূর্যাস্ত হয়েছে, সূর্যাস্ত থেকে পরপর 3 ঘন্টা, ধরুন যদি 5:30টায় সূর্যাস্ত হয় তাহলে 6:30, 7:30, 8:30 পর্যন্ত প্রথম প্রহর, এই সময় সবাই জেগে আছে, কেউ কেউ চোর সাধু সবাই জেগে আছে। দুসরে প্রহর মে 8:30, 9টা বেজে গেলে সাধুরা ঘুমিয়ে যায়, তাদের পরের দিন কাজকর্ম আছে। কিন্তু ভোগী লোক জেগে থাকে, তারা ভোগ বিলাস করে, বিভিন্ন ধরনের ভোগ বিলাস করে থাকে 2য় প্রহর পর্যন্ত, তারপর রাত 12টা 1টায় ঘুমিয়ে যায়। এটা তো অনেকদিন আগের কথা, এখন হলে পরে ভোগীরা তখনও ঘুমায় না, তো অনেকদিন আগের কথা হলে ভোগীরা ঘুমিয়ে যায়। আর তিসরে পাহাড় মেয়ে যখন সবাই ঘুমিয়ে গেছে তখন চোর জাগে, ও তো আগে ঘুমিয়ে রেখেছে, ও এবার সবাই যখন ঘুমাবে রাত 2টার সময় উঠে চুরি করবে, চুরি করে পালিয়ে যেতে হবে। কারণ চৌথে পাহাড় মেয়ে যোগী, আবার সূর্যোদয়ের আগে যোগীরা উঠে যাবে, রাত থাকতে উঠে নিয়ে তাদের ব্রাহ্ম মুহূর্তে পারমার্থিক কার্যকলাপ শুরু করবে। তো এই এইটা দ্বারা বোঝা যায়, কারোর ঘুমানোর সময় থেকেও বোঝা যায় সেই ব্যক্তি কতটা পারমার্থিক ভাবে সচেতন আর কতটা নয়। প্রভুপাদ যখন প্রথম এই কৃষ্ণ ভবনামৃত আন্দোলন প্রচার করছিলেন, তখন অনেকে তার কাছে অভিযোগ করছিলেন, বিশেষ করে অনেক শিষ্যদের, পাশ্চাত্য দেশে এটা আরো প্রচলন, ভারতবর্ষেই লোকে আমাদেরকে পাগল যদি ভাবে তো পাশ্চাত্য দেশে তো ভাববেই। তো ওরা তখন ভাবছে যে এটা কি হলো, তাদের মারা এসে নালিশ করতো যে আপনি আমাদের ছেলেদেরকে ডাকছেন ভক্ত করছেন, তো এরা তো পাগল হয়ে যাচ্ছে, ক্রেজি হয়ে যাচ্ছে। তখন প্রভুপাদ তখন প্রকৃত বোঝাচ্ছে যে প্রকৃত ক্রেজি, প্রকৃত পাগলকে বলছে এই যে আপনি যে এটা না করলেও কি করতো না, এটা না করলে ইন্দ্রিয় দ্বারা বিভিন্ন রকম সুখ ভোগ করতো এবং জড়জগতে দারুণ রকমের ভোগ আদি করে মানব জীবন সার্থক করতো। তো তারপর তারপর কি হবে, একটা টাইমে ও অনন্তকাল অব্দি তো করতে পারে না, কিছুদিন করার পর তার যখন আয়ু সমাপ্ত হতো তখন সে দেহত্যাগ করতে হতো, এবং দেহত্যাগ করার পর তারপর তার কি হবে তারপর জানি না,
তারপর জানা নেই তো। আর ইন্দ্রিয় তর্পণ করতে গিয়ে সে কি করেছে পাপ পুণ্য তারও কোনো লেখা জোকা নেই। এই জড় জগতে দেহ হচ্ছে এই আত্মার একটা গাড়ি, এই গাড়িকে যখন আপনি চালাবেন তখন কোনো না কোনো কর্মফল হবে। আত্মা সবসময় সক্রিয়, বুঝতে পারলেন? আত্মা কখনো বসে থাকে, আমরা বলেছিলাম না নিত্য সর্বগত স্থান অচলয়ং সনাতন। আত্মা হচ্ছে সর্বগত, আত্মা সবসময় ছোটাছুটি করে, ও চুপ করে বসে থাকার ব্যক্তি নয়। তো এই আত্মাকে যখন এই দেহের মধ্যে ভরে দেওয়া হয়, যখন প্রথম প্রথম একটা পাখিকে খাঁচার মধ্যে ভরে দেওয়া হয়, দেখবেন খাঁচার মধ্যে ফরফর করে পালানোর চেষ্টা করে পালাতে পারে না। আত্মা যখন শরীর ঢুকে যায়, তো আত্মা শরীরকে দিয়ে সবসময় কাজ করায়। যখন শরীর ঘুমিয়ে যায় তখন মনের দিয়ে স্বপ্ন দেখায়। তো এই আত্মা শরীরের মধ্যে ঢুকে কি করে, শরীরকে দিয়ে কাজ করায়। যখনই কাজ করে তখন সে যখন ভোগের ইচ্ছায় কোনো কর্ম করে, সেই কর্মের হয় ভালো নয় খারাপ কোনো একটা ফল কিন্তু তার হবেই, এবং সেই ফল অনুসারে মৃত্যুর পর তাকে আবার হয় উচ্চতর লোকে কিংবা নিম্নতর লোকে, হয় মনুষ্য শরীর কিংবা পশু আদি শরীর পেয়ে তাকে জন্মাতে হয়, এবং অনন্তকালের জন্য তাকে আবার দুঃখের মধ্যে পড়তে হয়। তো ফলে তার সামান্য 100 বছরের যদি আয়ুও হয়, এই 100 বছর নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য মৃত্যুর পরের দীর্ঘকালের জন্য সে একটা দুঃখের মধ্যে পড়ে যাচ্ছে। এটা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়, তাই না? সামান্য 100 বছর আমি আনন্দ ফুর্তি করব, আপনি যদি কত মুনি না হন, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যদি না হন, তাহলে কতদিন পর্যন্ত আনন্দ ফুর্তি করবেন? না আপনার আয়ু আর কতদিন আছে, সেইটুকু পর্যন্ত, তারপর তারপর জানা নেই। এই এই ব্যক্তি বোকা না চালা, না এই ব্যক্তি চালা যিনি মনে করেন এই 100 বছর আয়ু মানব জন্ম অনেক দুর্লভ, এই সময়টা যদি আমি নিজের জন্য কর্ম না করে কোনো পারমার্থিক কর্ম এমন কর্ম করি যে কর্মের জন্য আমার ইন্দ্রিয়গুলো ভগবানের হয়ে কাজ করবে। ঋষিকেন ঋষিকেশং সেবনং ভক্তির উচ্চতে, ভগবানের একটা নাম হচ্ছে ঋষিকেশ। আমরা বলছিলাম না জীবন হইল শেষ না বুঝিলে ঋষিকেশ। ঋষিক মানে হচ্ছে ইন্দ্রিয়, আর ইন্দ্রিয়ের পতি বা স্বামীকে বলা হয় ঋষিকেশ। তো যিনি আমাদের ইন্দ্রিয়গুলোর প্রভু হচ্ছেন ভগবান, আমাদের ইন্দ্রিয়গুলো যদি তার সেবাতে লাগানো হয় তখন এই ইন্দ্রিয়গুলো পরিপূর্ণতা লাভ করে। তো ঋষিকেন ঋষিকেশং সেবনং ভক্তির উচ্চতে, তো সাধুরা কি করে, এই ঋষিক গুলো এই ইন্দ্রিয় গুলোকে ইন্দ্রিয় যে কর্তা ভগবান শ্রীকৃষ্ণের সেবাতে লাগিয়ে দেয়। ফলে শ্রীকৃষ্ণের সেবা করতে গিয়ে জড়জাগতিক ব্যক্তিরা যখন নিজের ইন্দ্রিয় তর্পণ করে তখন সাধু মানুষ নিজের ইন্দ্রিয়কে গুটিয়ে নেয়, ফলে সে তখন নিষ্ক্রিয় হয়ে যায়। আর এই সাধু যখন তার ইন্দ্রিয় দিয়ে ভগবানের অপ্রাকৃত সেবায় কাজে লাগায় তখন জড়জাগতিক মানুষেরা এই সমস্ত কাজে নিষ্ক্রিয় হয়ে যায়। জড়জাগতিক ব্যক্তিরা তাদের এইগুলো আর ভালো লাগে না যে আমাদের ইন্দ্রিয় আমরা ভগবানের সেবাতে কেন লাগাবো। যা নিশা সর্বভূত আনা, সমস্তের জন্য যেটা রাত্রির মতো, যারা যখন ঘুমিয়ে সময় কাটিয়ে দেয় তখন পারমার্থিক সচেতন ব্যক্তি জেগে তাদের মনকে ভগবানের সেবায় লাগান। আপনি দেখুন সাধারণ একটা সভাতে সকলে জেগে থাকে, আর আপনার জন্য যদি কোনো ভগবত ভক্তিমূলক কথা আলোচনা করতে শুরু করেন তো বেশিরভাগ লোক শুনতে চাইবেন, বলবে আবার এসব হাবি জাবি বকছে, এত ভাবার আমাদের সময় নেই। এই ভগবত ভক্তি বা আত্মজ্ঞান ভগবানের জন্য না, মৃত্যুর পর আমার কি হবে এইটুকু নিজের নিজের দেহ আত্মা সম্বন্ধে যদি ভাবতে বলা হয় লোকে বিরক্ত হয়। অথচ এই ব্যক্তিরা টিভিতে সিরিয়াল খবর এসব নিয়ে চিন্তা করতে শুরু করে, জানছে যে এটা সিরিয়াল সিনেমা, এটা সত্যিকারের নয়, অভিনয় করছে, তাও হবে, এই লোক এরকম করে দিল তাহলে পরের দিন কি হবে, কালকে আবার দেখতে হবে কি হবে, এরকম দেখি অনেক লোক এরকম বলে, উল্টোপাল্টা আলোচনা করে এই ক্রিকেটার কি জিতবে কি হারবে, কাদের সঙ্গে কাদের খেলা হবে, কোন মন্ত্রী কোথায় কি জিতে যাবে, এইসব যেগুলো তার তার বিষয় নয় সেগুলো নিয়ে ভাবে, অর্থাৎ ভাবতে চায় কিন্তু এইগুলো নিয়ে ভাবে না, বুঝতে পারলেন? সে লোকের কাজটা করে দেয় নিজের কাজটা করতে চায়। তা সুতরাং সত্যিকারের পাগলকে যে নিজের উন্নতির কথা না ভেবে বিশ্ব ব্রহ্মাণ্ডের হাবি জাবি জিনিস নিয়ে ভেবে সময় কাটায়, সে না যে ব্যক্তি বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত হাবি জাবি জিনিস থেকে মুখ ফিরিয়ে কেবলমাত্র নিজের আত্মার কি করে উন্নতি হবে সেই কথাটা ভাবে, সে বলেন কে পাগল? যে নিজেরটা না করে, বলে না ঘরের খেয়ে বোনের মস্তারা, এটাই সত্যি কথা। আমরা ঘরের খেয়ে নিজের কথা ভাবছি না আত্মার কল্যাণ, আমরা দেশ দুনিয়ার উন্নতি করার মতো কথা ভেবে যাচ্ছি, এবং সেটা আমাদের হাতেও নেই, সেটা হচ্ছে দুর্গা দেবীর হাতে, আমাদের হাতে নেই, আমাদের ইচ্ছাতে কিচ্ছু হবে না, আমার হাতে যেটা আছে সেটা। এই জন্য একে বলা হয় পারমার্থিক স্বার্থপরতা। পারমার্থিক দিক দিয়ে আপনি যদি সত্যিকারে স্বার্থপর হন তাহলে সবার আগে আপনি চেষ্টা করবেন যাতে আমার আত্মাকে আমি বদ্ধ অবস্থা থেকে মুক্ত করতে পারি, তারপর লোকের কথা ভাববেন। চৈতন্য মহাপ্রভু বলেছেন যে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি করো পরব। আগে জন্ম সার্থক আগে নিজেরটা করো রে বাবা, তুমি নিজেই পতিত আর লোকে ভালো ভালো কথা বলছো, এইটা করতে হবে সেটা করতে এইটা করতে, আর তোমার আচরণ খারাপ, এটা অসম্ভব। আগে সবার আগে তুমি নিজে আচরণ ঠিক করো, তারপর তুমি লোককে শেখাও। কোনো ডাক্তার যদি পেশেন্টকে বলে যে সিগারেট খাবেন না, এটা খেলে পরে
ক্যান্সার হবে, তাহলে দেখে ডাক্তারবাবু নিজেই খাচ্ছে, ওগুলো আপনার কি, আমি আমার টাকায় খাচ্ছি আপনার কিছু না, কিন্তু তার চোখেও কিন্তু পড়ে, অত ডাক্তারের কিছু হবে না, কিন্তু তার যে মনে যে ডাক্তারের স্থান ছিল, তো বলে এই লোকটা খালি বলে, মুখে বলে, এ করে না, কাজে করে না। কোন শিক্ষক ছাত্রদেরকে ভালো কথা শেখাচ্ছে, দেখা যায় সেই খারাপ কাজ করছে, তাহলে ছাত্রদের চোখে কি দাঁড়ায়, হয়তো ভয় বলে না, কিন্তু মনে মনে তার জন্য কোনো সম্মান থাকে না। সেরকম পিতাও যদি পুত্রকে এরকম যদি শিক্ষা না দেয়, এই জন্য আচার্য যারা এই ধরনের ব্যক্তি হয়, নিজে আচরণ করে লোককে শেখায়। চৈতন্য মহাপ্রভু আর তার অনুগামীরা এরকম, আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে শেখানো না যায়। আমি সেইটাই লোককে বলতে পারি যেটা আমি নিজে আচরণ করবো। এবার একটা গল্প বলেছিলাম আগে, একজন বিচারক তার কাছে, আমরা শুনেছিলাম একজন বিচারকের কাছে একটা গরিব মা এসছে, নিয়ে বলছে আমার ছেলের বিরুদ্ধে শাস্তি দিতে হবে। কতটুকু ছেলে? বলছে 5 বছর। ওইটুকু ছেলেকে কি শাস্তি দেবো? বলছে ছেলেটা রোজ গুড় খেতে চায়, তো খারাপ তো কিছু না, আমি গরিব মা কোথা থেকে দেবো গুড় এনে, আপনি ওকে বকুন, কিছু একটা করুন। তখন বলছে, খুব ভাবলো বিচারক, নিয়ে বলছে আজ হবে না, আপনি 1 সপ্তাহ পরে আসুন, 1 সপ্তাহ পর আমি বিচার করবো। এসছে 1 সপ্তাহ পর, নিয়ে বলছে সেই বিচার করবেন বলেছিলেন? বলছে হ্যাঁ বলেছিলাম। আরো 7 দিন লাগবে, আরো 7 দিন লাগবে। আবার এসছে, তারপর কি বলেছে, আরো 2-3, এরকম করে 1 মাস পার করে দিয়েছে। ও খুব বিরক্ত হচ্ছে যে আমি গরিব বলে বোধ আমাকে গুরুত্ব দিচ্ছে না। তারপর সেই দিন 1 মাস পর যখন এসে দূর থেকে একটাই শোনো শোনো, তোমাকে আজকে বিচার করবো, তাই নিয়ে এসে ছেলেটাকে বলছে, এই আজ থেকে তোমাকে বলে দেওয়া হলো মাসে 1 বার হয়তো গুড় খেতে পারবে, 1 মাসে 1 বারের বেশি গুড় খেলে আমি তোমাকে শাস্তি দেবো। ছেলে ভয় পেয়ে গেলো। তো মা তখন বলছে, এইটা তো প্রথম দিন বলে দিলে পারতেন আপনি, এটা তো এমন কিছু না, কেন বললেন না? বলছে আমি নিজে তো রোজ খেতাম, আমি বললাম না, আমি বলেছিলাম এটা, যে আমি তো নিজে প্রচুর গুড় মিষ্টি জিনিস খাই রাত্রি দিনে, আর আমার তো অনেক টাকা পয়সা, কেউ বলেও না কিছু, কিন্তু আমি যখন লোককে শেখাবো তখন তো আমাকে আচরণ করতে হবে, তা আমি এতদিন প্র্যাকটিস করে করে মাসে 1 দিন খাস ঠিক করেছি, সেই জন্য ওকেও বকে দিলাম, বুঝতে পারলেন? তো এইটা তাকে বলে আচার্য, যিনি আচরণের মাধ্যমে লোককে শিক্ষা প্রদান করেন। সাধারণ জড়জগতের মানুষেরা হচ্ছে শিশুর মতো, সেই জন্য তারা ওই সামান্য আনন্দ পেয়ে খুশি থাকতে চায়, যে খাবো দাবো মজ মস্তি করে ফুর্তি করে জীবন কাটিয়ে দেবো। আর কিছু ছোট ছোট বাচ্চারা যেমন অত পরীক্ষা টরীক্ষা পড়াশোনা শুনতে ভালো লাগে না, কিন্তু বড় ছেলে জানে যে আমি যদি চোখ বন্ধও করে নিই মৃত্যু এক সময় আসবে, তার আগে আমাকে যা করা করে নিতে হবে, আমার পরীক্ষা একটা ডেটে আসবে, ওই ডেটে যদি আমি বলি যে ফুর্তি করে চালিয়ে দেবো, তো চালাবোটা কি, না পড়লে লিখবো কি, এটা তার বুদ্ধি হয়েছে। একটা 1-এর বাচ্চা আর একটা কলেজে পড়া ছেলের মধ্যে যে পার্থক্য, এই মুনি আর জাগতিক মানুষের মধ্যে অতটুকুই পার্থক্য। তো এখানে পার্বতী দেবীকে মহাদেব বলছেন যে কোন ব্যক্তি যখন এই রকম কঠোর ভাবে জীবন যাপন করেন, যখন সে চতুর্বর্ণ আশ্রম পালন করে থাকেন, এরকম 100 বছর যদি এরকম ভাবে করতে থাকেন, তাহলে সে অবশ্যই এক সময় ব্রহ্মলোক প্রাপ্ত হয়। 100 জন্ম ধরে কেউ যদি 100 জন্ম ধরে যদি বর্ণাশ্রম প্রথা পালন করে থাকেন, সঠিকভাবে নিজস্ব সমস্ত ধর্ম যদি পালন করেন, তাহলে সে মৃত্যুর পর ব্রহ্মলোক প্রাপ্ত হন। আর তার থেকেও বেশি যদি তিনি কিছু করেন, তাহলে সে আমার লোক প্রাপ্ত হয়, অর্থাৎ ব্রহ্মলোকের উপরে হচ্ছে শিবলোক, যেখানে গেলে তাদের সঙ্গ করা যায়। আর কেউ যদি কৃষ্ণ ভক্তি যাজন করেন, শিব বলছেন পার্বতী, কেউ যদি কৃষ্ণ ভক্তি সঠিকভাবে যাজন করেন, তাহলে এক জন্মেই ব্রহ্মলোক শিবলোক তার উপরে গোলক অব্দি যাওয়া যায়, যে গোলক হচ্ছে সমস্ত বৈকুণ্ঠ আদি জগতের মুকুটমণি ছিল। সত্যযুগে সকলে ধার্মিক ছিল, সত্যযুগে ধর্ম আচরণ খুব সোজা ছিল, কিন্তু রাস্তাটা খুব লম্বা ছিল, জানেন কত লম্বা ছিল? মানুষ মারা যাওয়ার পর স্বর্গে যেত, স্বর্গে গিয়ে আরো পুণ্যকর্ম করে স্বর্গ থেকে যেত মহজন লোকে, তপলোকে, সত্যলোকে, সে সত্যলোক থেকে তাকে যেত শিবলোকে, এইরকম ভাবে প্রতি স্টেশনে থেমে 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 তারপর বৈকুণ্ঠে ঢুকতে যেত। এত স্টেশনে থামতে থামতে যদি কোনো স্টেশনে ভালো লেগে যেত, তখন মনে হতো এখানে থেকে যায়, ফলে থেকে যাওয়ার চান্স বেশি। কলিযুগে এইসব কোনো ব্যাপার নাই, আপনি প্রতিষ্ঠান যেতেই পারবেন না, পুণ্যকর্ম করতে পারবেন না। কিন্তু আপনি যদি কৃষ্ণ ভক্তি ঠিক করে যাজন করেন, তা আপনি আমার সাথে প্লেনে করে এই কলকাতা থেকে ছাড়লো আর দিল্লিতে নামলো, আপনি চাইলেও প্লেনে বলতে পারেন না যে আমি মাঝ রাস্তায় নামবো, কোটি টাকা দিলেও আপনাকে নামাবেন। কৃষ্ণ ভক্তি এরকম, আপনি এখান থেকে ছাড়লো ওইখানে নামিয়ে দিল, তো কোনটা সোজা বলুন, মালগাড়ি করে দিল্লি যাওয়ার, প্লেনে করে দিল্লি যাওয়ার, এটা সবাই বুঝতে পারে। তো যে ব্যক্তি এই দুটোর মধ্যে একটাতে যায়, সে হচ্ছে সঠিক ব্যক্তি, আর যারা এগুলো করে না তারা হচ্ছে জাগতিক ব্যক্তি। এদের মধ্যে বুদ্ধিমান কে? না, যে প্লেনে করে যায়। সেই জন্য শিব বলছেন যে আরাধনানাং সর্বেশাং বিষ্ণু আরাধনং পরম, তিনি বলছেন শিবপুরাণে বলছেন স্বয়ং মহাদেব শিব, তিনি পার্বতী দেবী জিজ্ঞেস করছেন তাকে যে যে এই জগতে কার আরাধনা করা শ্রেষ্ঠ,
আমরা কার আরাধনা করলে পারমার্থিক উন্নতি ভালো হয়? তখন শিব বলছেন পার্বতীকে যে সুমুখী, যে আরাধনা সর্বে, সমস্ত আরাধনার মধ্যে বিষ্ণুর আরাধনা হচ্ছে পরম, তিনি হচ্ছেন পরমেশ্বর। সাধারণ ব্যক্তি বিষ্ণুকে জানে না, সেই জন্য তারা কি করে, যেমন একটা ছোট ছেলে, সে হয়তো কোনোদিন পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হবে, কিন্তু ইঞ্জিনিয়ার টিচারকে তো সে চেনে না, সে প্রথমে প্রাইমারি টিচারের কাছে পড়বে, তারপর হাই স্কুলের টিচারের কাছে পড়বে, তারপর এইচএস পড়তে যাবে, তারপর কলেজে পড়বে, তারপর চান্স পাবে, তারপর কি একটা বড় টিচারের কাছে কি পড়বে। তো এইরকম যেতে যেতে সময় লেগেছে। তো এই জন্য তিনি বলছেন যে সবচেয়ে শ্রেষ্ঠ কিন্তু তিনি, বিষ্ণুর আরাধনং পরম। আর তার থেকে উন্নত কি না, তদীয়ানাম, তার থেকে উন্নত হচ্ছে তার যে ভক্ত, বিষ্ণুর যে ভক্ত অর্থাৎ বৈষ্ণব, তার সেবা করা বিষ্ণু সেবা থেকেও অনেক উন্নত। এই জন্য মহাদেব বিষ্ণু ভক্তদেরকে খুব ভালোবাসে, বুঝতে পারলেন? কারণ শিব বলছেন সবচেয়ে শ্রেষ্ঠ কার পূজা করা, বিষ্ণু, কারণ তখন শ্রীকৃষ্ণ এখানে আবির্ভূত হননি। তো তো কৃষ্ণ তত্ত্ব তো সহজে বোঝা যায় না, তা তিনি বলছেন বিষ্ণু। আমরা শাস্ত্র পাচ্ছি চৈতন্য ভাগবতে, আমাদের বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে পার্বতী আদি নবার্বুদ নারী লইয়া শঙ্করসন পূজে শিব উপাসক হইয়া। শিব কি করেন, পার্বতী আদি, পার্বতী মুখ্য, আর তার সঙ্গে নব অর্বুদ সহচরী, পার্বতী সহচরী নব অর্বুদ, মানে বুঝতে পারছেন তো কোটিরও বেশি, এতজনকে নিয়ে শিব কি করে, শঙ্করসন পূজে শিব উপাসক হইয়া। শিব সেখানে পূজা করে এদেরকে নিয়ে, কার, শঙ্করসন, যিনি স্বয়ং নিত্যানন্দ প্রভু, কৃষ্ণের দ্বিতীয় দেহ। তো অর্থাৎ এই জন্য শিব ঠাকুর বলছেন যে আরাধনা সর্বেশং, ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু সেবা করা সমস্ত আরাধনার থেকে শ্রেষ্ঠ, কারণ শিব হচ্ছে পরম যোগী। আমরা কেন এই কথা বলছি, শিব হচ্ছে পরম যোগী, আর তার থেকেও শ্রেষ্ঠ কি, তদীয়ানাম সমারচয়েত, সেই বিষ্ণুর যে প্রিয়, তার যে নিজের ব্যক্তি, তাদের আরাধনা করা, তাদের সমানভাবে আরাধনা করা আরো ভালো, তাহলে আরো ভালোটাই আমরা করবো। সেই জন্য তিনি কি করেন, তিনি ভগবানের সেবার বদলে ভগবান ভক্তদের বেশি ভালোবাসেন। এই জন্য যারা কৃষ্ণ ভক্ত হয় তারা খুব সহজে দেবাদিদেব শিবের কৃপা লাভ করে, আর ভক্তরা এই জন্য মহাদেবকে নিজস্ব জ্যেষ্ঠ বৈষ্ণব, বৈষ্ণবানাম যথা শম্ভু, সবচেয়ে বড় ভক্ত হিসেবে সেবা করে। শিবের কথা কেন উঠলো না, আমরা কার নিয়ে শ্লোক বলছিলাম, মুনি, মুনি মানে যে মনন করে, যে পারমার্থিক উন্নতি করে, অর্থাৎ একরকম ভাবে বলতে গেলে যে জড়জগতের ভোগবিলাস থেকে নিজেকে সরিয়ে নেয়, তাকে বলা হয় যোগী। তো এই সমস্ত যত রকমের যোগী পৃথিবীতে পাওয়া যায় বা এই জগতে, সবচেয়ে শ্রেষ্ঠ যোগী হচ্ছে দেবাদিদের শিব, এটা আপনারা জানেন, তিনি হচ্ছেন যোগীদের ঈশ্বর, বুঝতে পারলেন? আর এই যোগীরা কিসের জন্য ধ্যান করেন, যোগ করার জন্য। যোগী কেন বলা হয়, তারা যোগ করতে চায়, তারা ভগবানের সঙ্গে যোগ, যোগ সাজেস মানে সম্পর্ক তৈরি করতে চায়। আর এই যোগ যিনি প্রদান করেন তিনি হচ্ছেন ভগবান, তিনি যোগেশ্বর, তিনি এই যোগ এই যোগীকে প্রদান করেন, বুঝতে পারলেন? তাহলে ভগবানের সর্ব, যত রকমের ভক্ত, যত যোগী ভগবান আরাধনা করে, তাদের মধ্যে শ্রেষ্ঠ যোগী কে, শ্রেষ্ঠ যোগী শিব। তা তিনি যেটা করেন, দেখবেন সমস্ত জগৎ যখন আমোদ প্রমোদে মত্ত, তখন শিবকে আপনি কি রূপে দেখতে পান, দেখবেন শিব চোখ অর্ধ নিমিলিত করে ধ্যানে বসে আছে, আছে না? তার আশেপাশে নন্দী ভিঙ্গি, এরা সব নাচানাচি, অনেক কিছু শিবের নাম করছে, কত কিছু দেখবেন শিবের নাম করে কত কিছু নেশা ভাঙ উল্টো পাল্টা একদম যা তা করে বেড়াচ্ছে লোকে, কিন্তু শিব কিন্তু ওইসবের মধ্যে নাই, তিনি কিন্তু সবসময় ধ্যানে ভগবানকে দর্শন করছে। তো এই হচ্ছে দুই রকম ব্যক্তির মানে গতি, একজন ব্যক্তি এই জগতের মধ্যে অনেক রকম ভোগবিলাস করে জগতে আবদ্ধ থাকছে, আরেকজন ব্যক্তি উল্টো কাজ করে ভগবত দামে যাচ্ছে। তাহলে প্রকৃত পাগলকে, প্রকৃত পাগলই সব লোকগুলোই, সংখ্যায় হয়তো বেশি কিন্তু সব লোকগুলোই প্রকৃত পাগল। এখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, শ্রীল প্রভুপাদের গুরুদেব, তিনি কলকাতাতে বাগবাজারে গৌড়ীয় মঠে তিনি বিরাট করে অন্নকূট উৎসব করছিলেন। অন্নকূট জানেন তো কখন হয়, গিরিরাজ গোবর্ধন পূজা, অন্নের পাহাড় সত্যিকারে হচ্ছে, আমাদের এখানে তো অন্নকূটও হয় আবার বিভিন্ন ডিপার্টমেন্টে রান্না হয় সব, ওখানে হতো না, তখন প্রথম গৌড়ীয় মঠে যা রান্না ওইখানে হয়েছে, সমস্ত অন্নের পাহাড় হয়ে গেছে, আর কোথাও রান্না হয়নি, সব ভক্তরা কীর্তন আদি করছে, তখন তো এত সিকিউরিটি ছিল না, এত কিছু ছিল না। তো তিনিও বসে আছেন, পাঠ প্রবচন দিচ্ছেন, যখন সব পূজা টুজা হয়ে গেছে, হঠাৎ করে একটা ওখানে একটা কোলাহল লেগে গেছে, অন্নের পাহাড়ের ওই পাশে কোলাহল। তিনি একজন ভক্ত বলছে দেখে আসো তো কি হয়েছে, তিনি বলছেন গুরুদেব সর্বনাশ হয়েছে, কি হয়েছে, বলছে ওই অন্নকূটের মধ্যে একটা কুকুর এসে খেয়ে নিয়েছে, হয়ে গেছে, ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে, কিন্তু ওই প্রসাদটাতে একটা কুকুর এসে মুখ দিয়ে চলে গেছে, অনেকটা খেয়ে খাবলা মেরে চলে গেছে। তারপর বলছে তারপর কেউ খেতে যাচ্ছে না, আমাদের ভক্তরা খেতে যাচ্ছে না, অতিথিরা তো খাবেই না, কুকুরে মুখ দিয়েছে কেউ খায় নাকি, আর কুকুর আমিষ বলছি কেউ মুখ দিতে চাইছে না।
তো খুব মুশকিল হলো, তো চলো দেখা কোন জায়গাটা। তেরাজের গুরুদেব কিছুটা ব্যবস্থা করবে, কিছুটা মন্ত্র টন্ত্র বড় শুদ্ধ করবে, কিছু করবে, আমাকে দেখাও নিয়ে চলো। গেছে তো সবাই যে এই দেখুন এই দেখুন এই জায়গাটা দেখছেন, এই দেখুন একটা, এই দেখুন এখানে এক খাবলা দিয়েছে, এরকম কালো কালো দাগ লেগেছে। তখন ভক্তি সিন্ধু সরস্বতী ঠাকুর কি বলেন, সবাইকে দেখি ওখান থেকে এক খাবলা অন্ন তুলে খেয়ে নিলে, ওখানে তুলে খেয়ে নিলে কেন খেলেন না? বলছে ভগবানের প্রসাদ কখনো এঠো হয় না। দেবাদি দেব শিব যদি নারদ সে সম্পর্কিত ভাই, যেহেতু নারদের সময় শিবের তুলনাই হয় না, শিব জীবতত্ত্বের উপরে আর নারদ হচ্ছে জীবতত্ত্ব, তথাপি ব্রহ্মা থেকে জন্মেছেন বলে শিব নারদকে ভাই মনে করে, তবু তো ছোট ভাই। সেই নারদের হাতে এক টুকরো এঠো প্রসাদ লেগেছিল, সেইটা শিব চেয়ে খেয়েছিল। তাহলে শিব যদি নারদের এটো খেতে, কুকুরের এটো কোনো ব্যাপারই না। এই জন্য জগন্নাথের মহাপ্রসাদ, ভগবানের মহাপ্রসাদ কখনো কোনো উচ্ছিষ্ট হয় না, খারাপ হয় না। তো তিনি সেই জ্ঞানটা রাখতেন না, তিনি সঙ্গে সঙ্গে তুলে ফেলেন, আচরণ করে দেখালেন। তখন ভক্তরা বুঝলো না, গুরুদেব যদি খেতে পারে আমরা কোন স্যার, তখন সবাই গ্রহণ করলো। তিনি যদি বলতেন হ্যাঁ এখানকারটা দিদা সবাইকে খাও, তো খাও, খাবে না কেন, খাও, আমি আমি এখান থেকে খাবো না, আমি অন্য অন্য প্লেট ওই যেটা ভিতরে লেগেছে ওইটা আমি খাবো, তাহলে মুশকিল। তিনি সেটাই করবেন যেটা সবাই করবেন। তো এইটাই ভগবান চৈতন্য মহাপ্রভু করে দেখাতে গেলে, লোকে বলে কৃষ্ণ তো অর্জুনকে দিয়ে করিয়ে নিল সব, এইসব বলে বলে অর্জুনকে দিয়ে করালো, কই নিজে তো কিছু করলো না, নিজে তো কিছু করলো না, নিজে তো বেশ পাচ্ছে, অর্জুনের গোটা পরিবারটা ধ্বংস হয়ে গেল আর নিজে খুব মজা পেলো। সেই জন্য তো গান্ধারী ইচ্ছা করে অভিশাপ দিয়ে ওর বংশটাকে শেষ করে দিল। লোকে এরকম বলে, অনেকে বলে এরকম মাৎসর্য ভগবানের উপর, কিন্তু তা না, তাই ভগবান বলে আমাকে নিজেকেই করতে হবে। এই জন্য কলিযুগে তিনি কি হয়ে এলেন, চৈতন্য মহাপ্রভু হয়ে এলেন। এটা হচ্ছে মহাপ্রভু মানে মহান প্রভু মানে শিক্ষক, তিনি একজন মহান টিচার, সমস্ত শিক্ষকদের মধ্যে বড় শিক্ষক, যে আচরণ করে দেখায়। একজন টিচার যখন ব্ল্যাক বোর্ডে লিখে দেখায় না, ছাত্র যখন স্কুলে যায় তখন তাদের ব্যাগে বই থাকে, তো বইয়ে তো সব লেখা থাকে, সেইগুলো লিখলেই তো পরীক্ষায় পাস করা যায় ভালো রেজাল্ট করে, তাহলে স্কুলে যাওয়ার কি প্রয়োজন? কিন্তু দেখবেন যে ছেলেরা স্কুলে যায় না, বাড়িতে বই পড়ে, তারা কখনো ভালো রেজাল্ট করতে পারে না। তাহলে ভালো স্কুলে যাওয়ার কি দরকার, বই তো ওইটাই। তথাপি একজন ভালো শিক্ষকের কাছে না গেলে ওই বইয়ের কোন অংশ কিভাবে গ্রহণ করতে হবে আর ওইটার অন্তর্নিহিত অর্থ কি সেটা জানা যায় না বলে স্টুডেন্ট ছাত্র সরাসরি বই থেকে কিছু নিতে পারে না। একজন শিক্ষকের দরকার হয়, যে প্র্যাকটিক্যাল শিক্ষক, যে অর্থের জন্য শিক্ষক হয়নি, যে লোভে শিক্ষক হয়নি, যে শিক্ষকতাকে ভালোবেসে ছাত্রের প্রতি দরদি হয়ে সে শিক্ষকতা করছে, তার কাছে যেতে। ঠিক সেই রকম এইখানেও ব্যাপারটা তাই, আমাদের কাছে গীতা ভাগবত ইত্যাদি থাকলেও ভগবান নোট করে গীতা দিয়েছে, কিন্তু সেটাও সেটার শ্লোকগুলো আমরা নিজের মতো উপলব্ধি করছি। যেহেতু আমরা আমরা ছাত্র, আমাদের মায়াবদ্ধ জীবের নাহিক শত কৃষ্ণ জ্ঞান, তো সেই জন্য কৃষ্ণ আমাদের বেদ পুরাণ দিয়েছে, বই দিয়েছে, কিন্তু বইটা পড়বো কি করে, বইটা আমরা পড়ে নিচ্ছি। এই জন্য এটাকে আমরা একটা পুণ্য কর্ম বানিয়ে নিচ্ছি, কেমন মজার জিনিস, যে ভগবদ গীতা পাঠ করলে আপনি সমস্ত জড় বাসনা থেকে মুক্ত হয়ে ভগবানের সঙ্গে মিলে যাবেন, এক জন্মে গোলকে যেতে পারবেন, সেই গীতাটাই পড়ে আমরা কর্মবন্ধনে ফেঁসে যাচ্ছি। কেন আমরা ওটাকে পুণ্য কর্ম বানিয়ে নিছি, যে রোজ দুটো করে শ্লোক পড়বো চান করে, কোনো লোকে থাকে আমি চান করে রোজ একটা করে চদ্দায় পড়ি, ওটা পুণ্য কর্ম, কোনো মানেও বোঝে না, কিছুই না, কোনো ভালোবাসাও নেই, পড়তে হয় বলে পরে যেন তুলসীকে প্রণাম করে, তুলসীতে জল দেয়, সেরকম গীতাটাও করে নেয়, তাতে তার ভালো হয়, কিন্তু সেই উদ্দেশ্যটা কখনো সাধিত হয় না। সেই জন্য চৈতন্য মহাপ্রভু নিজে ভগবদ গীতার শ্লোকের উপর আচরণ করে দেখালেন, যে আমি করে দেখাচ্ছি কিভাবে নিতে হয়, প্র্যাকটিক্যাল টিচার নিজে করে দেখাচ্ছে, আমি যেমন যেমন করছি তোমরা তেমন তেমন করো। ফলে এইরকম তেমন তেমন করাতে কি হয়ে গেল, না জীবেরা সঠিকভাবে শিক্ষা লাভ করলো, বুঝতে পারলেন? ছাত্রের বয়ে যাওয়ার চান্স খুব বেশি, কিন্তু শিক্ষক যদি তাকে ধরে রাখে তাহলে সেই ছাত্র বিনষ্ট হয় না। সেই জন্য চৈতন্য মহাপ্রভু স্বয়ং মহাপ্রভু মহান শিক্ষক রূপে আবির্ভূত হয়ে করে দেখালেন সমস্ত কিছু, তাকেও ছাড়ে নাই। এই যে এখনই আমরা কি নিয়ে আলোচনা করছিলাম, যে যোগী পারমার্থিক উন্নত ব্যক্তি আর জাগতিক ব্যক্তি, জগৎ যখন ঘুমায় সাধু জাগে, সাধু ঘুমালে জগৎ জাগে, সেন জগতের চোখে সাধু কি পাগল, পাগলই তো। কীর্তন বলছেন যে আমারে বিষয় পাগল বলিয়া অঙ্গেতে দিবে ধুলি, তিনি আবার চাইছেন, এটা বলছি পরে। তো চরিত্র কেন পাগল না, যখন ভগবান ওই কাজটা করে দেখায় ভগবান হচ্ছে লজ্জা পেও না, আমি যখন তোমাদের মতো করছিলাম আমাকেও লোকে পাগল বলছিল, তো লজ্জার কিছু নেই। তো আমাকে যদি বলে তাহলে যেমন ভক্তি চন্দ্র সরস্বতী ঠাকুর বলছে কুকুরের মুখটা তুমি খাচ্ছো, আমি তো খাচ্ছি কুকুরের মুখেরটা, তাহলে তোমরা খাবে, আপনি খেলে আমরা খাবো। তো ভগবান বলছে দেখো আমি আগে করে দেখাচ্ছি, তো তিনি কাউকে কিচ্ছু বললেন না, আমরা কি করি প্রথমে নিজে একটা পড়ে নিচ্ছি একটা লাইন সঙ্গে সঙ্গে শেখাতে আসবো। ভগবান কি করলেন, প্রথমে নিজে সব করে নিলেন, পড়াশোনা করে নিলেন, তারপর চৈতন্য মহাপ্রভু তিনি আগে সমস্ত শাস্ত্র পড়লেন, এই বলবে না যাতে লোকে না বলে যে নিমাই পণ্ডিত তো কিছু জানতো না, মূর্খ ছিল, ও খালি হরিনাম পেয়ে ওইটাই করেছে, শাস্ত্র যদি পড়তো তাহলে বুঝতো শাস্ত্রের মাধ্যমে পারমার্থিক উন্নতি অনেক ভালোভাবে হয়েছে, তা নয়, তিনি সব শাস্ত্র পড়লেন,
এত বললেন যে অন্যান্য পণ্ডিতরা তার সামনে আসতে ভয় পেত। কেশব কাশ্মীরি যখন এসছে তখন কেশব কাশ্মীরি ভয়ে নবদ্বীপে সব পণ্ডিত পালিয়ে গেছে, ভয়ে পালিয়ে গেছে, খালি নিমাই পণ্ডিত ছিল তার সঙ্গে তর্ক করে হেরে গেছে। তাহলে নিমাই পণ্ডিতের বুদ্ধি সবার উপরে যে ভগবান না স্বয়ং, তিনি এত কিছু পাণ্ডিত্য করলেন, এত কিছু করার পর যখন কৃষ্ণ প্রেম তার লাভ হলো গয়াতে গিয়ে বিষ্ণু পাদ পদ্ম দর্শন করে তখন ফিরে এসে তিনি খালি ক্রন্দন করছেন, কৃষ্ণ হরে কৃষ্ণ মহামন্ত্র বলছেন আর কৃষ্ণ নামও করতে পারছেন না, তুলসীর বৃক্ষ দেখে তার চোখ দিয়ে জল চলে আসে, মনে পড়ে আছে কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত, কৃষ্ণ সম্পর্কিত যা যা বস্তু তা দেখার সঙ্গে সঙ্গে তার হৃদয়ে কৃষ্ণের প্রতি এত প্রেম উদ্দোলিত হচ্ছে যে তিনি নিজেকে আর ধরে রাখতে পারছেন না, পাগলের মতো হাত পাক করছেন। তখন শচী মাতাকে সবাই ডেকে কি বলছে, তোমার ছেলে দেখো পাগল হয়ে গেছে। তখন পাগল বলতো, তখন তো বায়ু রোগ হয়েছে, তোমার ছেলে বায়ু রোগ হয়ে গেছে। বায়ু রোগ হয়ে গেছে মানে তার মানে মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়েছে, তোমরা কি করো, একজন এক রকম বলছে, কেউ বলছে যে এইটা দাও, কেউ বলছে ওইটা দাও, কেউ শিবা ঘৃত এনে লাগাও, কেউ তখন বলছে যে ওই বিষ্ণু তৈল এনে লাগাও, তার মাথায় সেই বড় মানে বাম টাইপের টাইগার বাম এরকম টাইপ ভালো রকম গিয়ে মাথায় লাগা, মাথা ঠান্ডা করো, কেউ বলছে অনেক হয়ে গেছে বেড়ে গেছে পাগলামি, ওইসব দিয়ে এখন হবে না, একে ঘরে বন্ধ করে রাখো। বিভিন্ন জন বিভিন্ন কিছু বলছে, শচী মাতা ভয় পাচ্ছে যে একটা ছেলে সন্ন্যাসী হয়ে গেল বড় ছেলেটা, ছোট ছেলেটাও যদি এরকম হয়ে যায় তাহলে কি হবে। তখন তিনি খুব চিন্তা করেন, নিমাইকে বলতেও পারছে না, তখন তিনি অনেক ভেবে টেবে তখন বলেছে নিমাইকে যে তুমি বাবা এরকম করছো যে লোকে তো এরকম বলবে। তখন চৈতন্য মহাপ্রভু তাই তো, তাহলে আমি কি সত্যি পাগল, তারা মনে হচ্ছে আমি সত্যি পাগল, কাকে জিজ্ঞেস করা যায়। তাহলে কাছেই বাড়ি ছিল কার, শ্রীবাস ঠাকুরের, শ্রীবাস পণ্ডিত তার বয়সে বড়, পিতার বয়সে ছিল, তো তিনি একজন শাস্ত্রজ্ঞ ব্যক্তি, সমস্ত শাস্ত্র জানতেন আর পরম বৈষ্ণব ছিলেন, সকলে জানতেন। তিনি তখন শ্রীবাস ঠাকুরের কাছে ডেকে বলছেন যে হে পণ্ডিত তুমি এক কৃপা করো আমার, কি বলছে এই যে দেখো আমি গয়া থেকে ফিরে আসার পর আমার আচরণ কিরকম কিরকম হয়েছে, তাতে কৃষ্ণ নাম শুনলে হরিকথা শুনলে হরিনাম শ্রবণ করলে আমার চোখ দিয়ে অফুরন্ত ভাবে জল চলে আসে আর এগুলোতে আমি আনন্দ পাই, আমার মধ্যে কিছু বিকার দেখা যায়, এই বিকার দেখে লোকে বলছে আমি পাগল, আমি কি সত্যি আমার কোনো রোগ হয়েছে তুমি দেখে বলো। তখন শ্রীবাস ঠাকুর ভালোভাবে দেখে বলছে তোমার রোগ হয়েছে, কিন্তু তোমার এমন একটা রোগ হয়েছে এই রোগটা আমি চাই আমারও হোক, বুঝতে তোমার রোগ তো হয়েছে বটে কিন্তু আমি চাই এই রোগটা যেন আমারও হয়। এবার জড়জগতে এমন কোন ব্যক্তি আছে, এমনকি কোনো ডাক্তারও আছে যে পেশেন্টকে বলবে হ্যাঁ আপনার এই রোগটা হয়েছে আমারও হোক, কেউ চায় না, কেউ চায় না, এমনকি খুব প্রিয়জনও বলবে যে তোমার রোগটা আমার হয়ে কি লাভ, স্বামী স্ত্রী, স্ত্রীর রোগ হয়েছে স্বামীর হবে, এটা ভালো না, একজনের রোগ একজন শুশ্রূষা করবে, কেউ চাইবে না যে রোগটা একজনের থেকে একজনের ছড়া, তাহলে তুমি কেন চাইছো। তখন বলছে কারণ এই রোগটা খালি আমি চাইছি না, এই রোগটা শিব ব্রহ্মা পর্যন্ত লোভ করে যে এই রোগটা যাতে হয়, এই রোগটা শিব পায় না ব্রহ্মা পায় না এমনকি ভগবানের বক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবীও পায় না, এটা এমন পরম রোগ যে আমরা সকলে কামনা করি, তা আমরা সকলে চাই এই রোগটা আমাদের জন্য হোক, কারণ তোমার কৃষ্ণের প্রতি অহেতুকি প্রীতি জন্মেছে, যেটা আমরাও চাই এই রোগ যেন আমাদের হয়। তো এই রোগ যেহেতু সবার হয় না সেই জন্য সব লোক এটাকে কি বলবে পাগল, সবার নেই না, সবার যেটা নেই সেটাই হচ্ছে অদ্ভুত, তো সবাই যেহেতু এই রোগটা করে না তাই সবাই এতে পাগল বলো, সেই জন্য তোমাকে পাগল বলে, আমরাও চাই এরকম, তো আমার ঘরে তুমি এসো, তুমি এখানে লোকের সঙ্গে থেকো না, আমার গৃহে এইরকম ধরনেরই কয়েক পাগল আছে এক জায়গায়, তারা একত্রিত হয়ে ভগবানের নাম করে আমরা রোজ রাতে কীর্তন করবো, তুমি আমার ঘরে এসো। তখন তো চৈতন্য মহাপ্রভু শ্রীবাস ঠাকুরের ঘরে গিয়ে কীর্তন করতে লাগলো আর দরজা ওই জন্য লাগিয়ে দিতেন, কারণ বাইরের লোক তো এগুলো বুঝতো না, তারা তো দেখে পাগলামি ভাববে, তো ভগবানের দিব্য নামকে যদি তারা কটাক্ষ করে, তারা যদি এটার উপর কোনো কিছু করে তাহলে তাদের সেই নামে অপরাধ হয়, যাতে না হয় সেজন্য তিনি আড়াল করে নিজে কীর্তন করতেন। তো চৈতন্য মহাপ্রভু করে দেখালেন যে দেখো আমি যখন ভক্ত হচ্ছিলাম, মানে তিনি শুরু থেকে ভগবান তাকে কিন্তু তিনি করে দেখাচ্ছেন, তো তখনও সমস্ত পৃথিবীর লোক আমাকে পাগল বলেছে, তো এই জন্য যেই করবে তাকে লোকে পাগল বলবে, সেই জন্য পাগল যদি আপনার কেউ না বলে তাহলে বুঝবেন আপনার ভক্তিটা ঠিক হচ্ছে না। ওই জন্য বলছেন যে আমার বিষয় কবে এরকম হবে যে কাঁদিব হা কৃষ্ণ বলে এরকম যখন কন্দন করবো, আর আমার বিষয় পাগল বলিয়া অঙ্গেতে দিবে ধুলি, এ পাগল বলে গায়ে একটা ধুলো দিয়ে চলে যায় ছোট বাচ্চারা। ঋষভদেব যখন তিনি অত বড় রাজা সসাগর পৃথিবীর রাজা, তিনি তার 100 পুত্রের মধ্যে ভরত আদি সমস্ত পুত্রকে শিক্ষা প্রদান করে, তিনি ভগবান স্বয়ং ছিলেন, গৃহ ত্যাগ করে যখন চলে গেলেন তো তিনি তার আর তিনি এমন মুক্ত হয়ে গেছিলেন, তিনি জড়জগতে কিছুই নিতেন এমনকি বস্ত্র পরিধান করতেন না, তখন ছোট ছোট বাচ্চারা তাকে পাগল ভেবে তাকে ঢিল চুত্ত গায়ে থুতু দিয়ে চলে যেত এইসব করতো, তিনি স্বয়ং সাক্ষাৎ ভগবান। এরকম ভগবান নিজে আচরণ করে দেখাচ্ছেন যে যাকে সমস্ত পৃথিবীর লোকেরা পাগল বলে তিনি হচ্ছেন প্রকৃত বুদ্ধিমান, আর সমস্ত পৃথিবীর লোকেরা যে নিজেদেরকে খুব দর্প করে বুদ্ধিমান ভাবে ভগবৎ বিমুখ ব্যক্তি তারাই হচ্ছে
সত্যিকারের পাগল। এই কথাটা প্রভুপাদ তখন তার শিষ্যদেরকে নিতে আসতে আসতে মারা নি মাকে ডেকে বুঝাতো যে শোনো তাহলে প্রকৃত পাগল কে। সে শুনে তার মারও প্রভুপাদের সাথে বলতে হয় ঠিক বলেছেন আমি প্রকৃত কেজি, আমি অ্যাকচুয়াল পাগল, এইভাবে চলে যেত। ঘরে গিয়ে আবার অন্য কিছু মনে হতো, তো তিনি এমন ব্যক্তি ছিলেন তার সামনে এলে লোক এটা স্বীকার করতে বাধ্য হতেন। তো ভগবান এইভাবে দেখালেন চৈতন্য মহাপ্রভু নিজে আচরণ করে যে সমস্ত জগৎ কৃষ্ণ ভক্তকে সবসময় পাগল বলবে, কিন্তু কিন্তু মুনি আর ভক্তের মধ্যে পার্থক্য আছে। মুনি নিজের উন্নতির জন্য জেগে থাকে, আমরা মুনির কথা বলছি না, মুনি ভালো আর সাধারণ লোক পাগল, মুনি পাগল নয় কিন্তু সেই যে কাজটা করে সে নিজের জন্য, সে যেন ভগবত ধামে যেতে পারে, সে যেন উন্নত ধামে জায়গায় যেতে পারে। কিন্তু ভক্ত সে নিজের জন্য করে না, ভক্ত করে সকলকে উদ্ধার করার জন্য। তার জন্য যদি ভক্তের পতনও হয়ে যায় তাহলে ভক্ত চায় যেন বাকি লোকেরা যেন উন্নতি লাভ করে, ভক্ত সেটা হয় না, কারণ ভক্ত সেই ক্ষমতা না থাকলে কি করে করবে। তো সেই জন্য চৈতন্য মহাপ্রভু কি বললেন যে তোমরা অ্যাকচুয়াল কৃষ্ণ ভক্ত হও। কৃষ্ণ ভক্ত হলে পরে তাকে মুনি ঋষি আর আত্মসংযমী ব্রাহ্মণ এগুলো কিছু হতে হয় না, কারণ তার মধ্যে সব গুণগুলো এমনিতেই থাকে। একজন প্রকৃত কৃষ্ণ ভক্ত হচ্ছেন আদর্শ মুনি, তিনি হচ্ছেন আদর্শ ঋষি, তিনি আদর্শ বৈরাগী, তিনি আদর্শ ব্রাহ্মণ, তিনি আদর্শ গৃহস্থ, আদর্শ সন্ন্যাস। তো প্রত্যেকের কৃষ্ণ ভক্ত হলে পরে তো তিনি যখন জেগে থাকবেন জগৎ ঘুমাবে, তো তিনি জগৎকেও ঘুমাতে দেবেন না, এটা হচ্ছে মজা, বুঝলেন। মুনি তো নিজে জেগে থাকে, নিজে নিজে চুপচাপ বসে ধ্যান করছে, কিন্তু কৃষ্ণ ভক্ত নিজেও জাগে আর এই ঘুমিয়ে থাকা লোকগুলোকেও জাগায়। এই জন্য চৈতন্য মহাপ্রভু কি করেছেন, কি বলছেন, জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলে, তিনি কি বলছে, কত নিদ্রা যাও মায়া পিসাচির কোলে। এই মায়া পিসাচি, মহামায়া দুর্গা দেবী, এই মায়ার পিসাচি, পিসাচি বলেছে এই কারণে, কারণ সে কৃষ্ণ থেকে আমাদের দূরে নিয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে তিনি ভগবানের শক্তি, দৈবী শক্তি, কিন্তু যেহেতু আমরা কৃষ্ণ বিমুখ তাই আমাদেরকে কৃষ্ণকে ভুলিয়ে রাখছে। মায়ের আবরণাত্মিকা শক্তি দিয়ে আর প্রক্ষেপাত্মিকা শক্তি দিয়ে কৃষ্ণ থেকে দূর করে ঢেকে রাখছে কৃষ্ণকে। সেই জন্য বলছে এখানে ঘুমিয়ে দেবো না, চোখ খোলো, ভোর, এটা খালি ঘোর ভোরবেলা ওঠানোর গান নয়, এটা হচ্ছে মায়াতে যারা ঘুমিয়ে আছে, যারা এখনো ভগবত ধামে যাওয়ার জন্য বা আত্মজ্ঞান লাভের জন্য যারা সচেতন নয় তাদেরকে জাগানোর জন্য গোরাচাঁদ বলে। আর জাগিয়ে কি বলছে, যে যে তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার, আমি তোমার বন্ধু, আমি ছাড়া তোমার দুজনে কেউ ভাববে না। যাকে তুমি আত্মীয় স্বজন পুত্র কন্যা ভাবছো তারা প্রতিনিয়ত তোমার থেকে সবকিছু গ্রহণ করে নিচ্ছে আর তোমার থেকে ভোগ করে নিচ্ছে পূর্বজন্মকৃত কর্ম অনুসারে। একমাত্র আমি তোমার বন্ধু, আমি তোমাকে নিতে এসেছি, আর তোমার এই মায়া যে ঘুম কাটছে না, এই ঘুম কাটানোর জন্য একটা ওষুধ দিচ্ছে। বলে কি করবো, আমার ঘুম ভাঙে না, তো একটা ওষুধ খেয়ে না, হ্যাঁ ওষুধটা খাবো, কি ওষুধ, তখন এনে বলছে যে এনেছি ঔষধি মায়া নাসিবার লয়, কি ওষুধ, হরি নাম মহামন্ত্র, তুমি চেয়ে নাও, পয়সা কাছে লাগবে না, কিন্তু চাইতে না, জোর করে দিলে পরে তোমার এটা মনে হবে যে এটা দরকার নেই, চাও, চাইলে আমি সঙ্গে সঙ্গে দেবো। তো এই ওষুধটা সবসময় এক নম্বরে হাত তুলে কে চেয়ে নিচ্ছেন, ভক্তি বিনোদ ঠাকুর, যে ভকতি বিনোদ সঙ্গে সঙ্গে প্রভু চরণে পড়িয়া সেই হরিনাম মন্ত্র লইল মাগিয়া, যে আমাকে তাড়াতাড়ি দিন প্রভু, আগে আমাকে উদ্ধার হতে হবে, তারপর আমি এটা চেষ্টা করব আপনার এই ওষুধ আমিও যেন, আমি যেমন পেয়েছি সবাইকে যেন এই ওষুধ খাইয়ে এই মায়ার ঘুম থেকে জাগাতে পারি, বুঝতে পারলাম। তাহলে সবাই যদি মায়ার ঘুম থেকে জেগে যায় তাহলে আর জগতে কেউ যা কেউ আর ঘুমাবে না, তো তাহলে তখন কি হবে, বেশিরভাগ মানুষই ভগবত ভক্তির সময় জেগে থাকবে আর ইন্দ্রিয় তর্পণের সময় ঘুমিয়ে যাবে, আর দুটো চারটে লোক যারা তখনও পড়ে থাকবে পাপি তারা তখন কি হবে না, তারা ওই সময় জাগবে আর ঘুমাবে, ফলে তাদেরকেই পাগল মনে হবে। জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরি বল।